সত্যের সন্ধানে সবার আগে ইপ্লাস টিভি। শেরশাহ কলোনি ডক্টর মজহারুল হক হাই স্কুল এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2019 অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ আজম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সাইদ ইকবাল বাবু। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ ফরিদ আহমেদ চৌধুরী। এখন স্বাগত ভাষণ রাখবেন সম্মানিত সভাপতি মঞ্চ চট্টগ্রাম বিশেষ দুই নম্বর দলের বড় বর্তমান কমিশনার জনাব সৈয়দ ইকবাল বাবু, জনাব আতাউর রহমান সুন্দর দাস, মঞ্চ কমিশনার বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য আর উপস্থিত আছেন আমার বিনীত ভাবে ক্ষমা চাই। আমাদের আমি আজকে একটি দাবি জানাব, সিটি কর্পোরেশনের স্টেডিয়ামের আশেপাশে যে ব্যাপক উন্নয়ন করেছে, বিশেষ করে কি দেখেছে যে সাফ গেমসে একটি কিন্তু ইভেন্ট হচ্ছে সুইমিং, এবং ওর পাশে কিন্তু আরেকটি স্টেডিয়ামে একটি জায়গা আছে যেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনা পর্ষদের সম্মানিত নাজিম উদ্দিন রফিক, আমার দায়িত্ব আছে যেই দেশে আমি বসবাস করি সেই দেশের যারা সাধারণ মানুষ আছে তাদের প্রতি আমার দায়িত্বটা আছে, মানুষকেও ভালোবাসতে হবে। আমার যে পিতামাতা আমাদের জন্ম দিয়েছেন ভাই বোনদের প্রতি আমার দায়িত্ব আছে, সেই কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই পড়বেন, নীতিবান হবেন, আদর্শবান হবেন এবং দেশপ্রেমিক হবেন, আপনি মানুষের কল্যাণে করবে তার দিতে হবে, এখন থেকে সেভাবে তৈরি হতে হবে, এখন থেকে তৈরি হলেই তাহলে বড় হয়ে আপনারা সেভাবে পরিচালিত হবেন, আর এখন থেকে যদি সেভাবে তৈরি না হন তাহলে বড় হয়ে দেখবেন আপনি আপনি আত্মকেন্দ্রিক চিন্তা করবেন, স্বার্থপর মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে, আপনি মানুষের প্রতি যে দায়বদ্ধতা আছে বা দায়িত্ব আছে সেটা আপনার মনের মধ্যে কীভাবে আরো উপরে উঠাবে সেই চিন্তা থাকবে, এবং সেই চিন্তা থেকে অনিয়ম করতে দ্বিধাবোধ করবে না, অন্যায় করতেও দ্বিধাবোধ করবে না, বা দুর্নীতি করতেও দ্বিধাবোধ করবে না, বা অনৈতিক অসামাজিক অসুন্দর কর্মকাণ্ড করতেও এটা বিবেকের বাধবে না। শিক্ষাটা গ্রহণ করতে হয় ছোটো বয়স থেকে, শিশু বয়স থেকে এবং প্রাথমিক পর্যায় থেকে, সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বটা অপরিসীম। এখানে পরিবারের পারিবারিক শিক্ষারও প্রয়োজন আছে, পাশাপাশি প্রাথমিকতা লাভ করতে পারে। তো আমি অনুরোধ করবো এখানে প্রতিষ্ঠান যেমন সম্মানিত সবচেয়ে শিক্ষামন্ডল আছে এবং প্রতিষ্ঠান সদর আছে, আপনারা আপনাদের যে ভবিষ্যৎ এবং এই শিক্ষাটি আমাদের সম্পদ, তাদেরকে যেভাবে যে সমস্ত গুণাবলীগুলো হয়ে তারা নৈতিক শিক্ষার মাধ্যমে পরিচালিত হয়ে তার কাছে একজন মূল্যবোধ সম্পর্কে দেশগুলিকে গড়ে তুলে আলোচিত মানুষ হয়ে সেই সহায়তা আপনারা করবেন, এই প্রথম সাপেক্ষ করে আপনাদের সবাই সিদ্ধান্ত আমি দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্যকে ধন্যবাদ সামান্য মাধ্যমে ধন্যবাদ। দ্বিতীয় এবং তৃতীয় সপ্তম শ্রেণী
এবং আমাদের ক্রিয়া পুরস্কার বিভিন্ন ইভেন্টসের উপর পুরস্কার দেওয়া হয়েছে। আসলে লোকাল তো আমাদের স্কুল আছে একটাই কথা বলতে গেলে, যেই ধরনের ছাত্র ভর্তি ওখান থেকে ক্লাস টেন পর্যন্ত গিয়ে 90-92 পার্সেন্টে যাবে, আমাদের অবস্থান আছে। আমি চাচ্ছি যেটা আমার বক্তব্য আজকে বলছিলাম, আমরা আরো ভালো একটা সবার সহযোগিতা রিপোর্ট করেছেন সিনিয়র রিপোর্টার রেজাল হোসেন কাইসার, টেক্স নিউজ, ই প্লাস টিভি।